আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রওশন আলম, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায়ে বাংলাদেশের অর্থনীতি নিয়ে। তোমরা জানো বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, এদেশে অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে, কৃষি তাদের জীবিকার প্রধান উৎস। তবে শহরাঞ্চলের বিকাশের সঙ্গে সঙ্গে শিল্প ও বাণিজ্যের ভূমিকাও অর্থনীতিতে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বর্তমান আধুনিক রাষ্ট্রে কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য কোন খাতের গুরুত্ব অন্য খাত থেকে কম নয়। দেশের অর্থনীতিকে উন্নত করতে হলে দেশের জাতীয় অর্থনীতিকে সবল ও গতিশীল করে তুলতে হবে। সেজন্য কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য সকল খাতের উন্নয়ন করা প্রয়োজন। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে এর কোন বিকল্প নেই। এখন আমরা জেনে নেব বাংলাদেশের শহর ও গ্রামের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে। বাংলাদেশের গ্রাম ও শহরের অনানুষ্ঠানিক অর্থনৈতিক মূল্য আছে, এ ধরনের সব কাজ সেবা বা বিনিময়কে অর্থনৈতিক কার্যক্রম বলা হয়ে থাকে। যেকোনো দেশের অর্থনীতিকে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক এই দুই ভাগে ভাগ করা হয়। যেসব কাজের মূল্য পূর্ব মজুরি নির্ধারিত নয়, যাদেরকে করের আওতায় আনা কঠিন, যেসব কাজকে সরকার নিয়ন্ত্রণ করতে পারে না, সে ধরনের কাজকেই সাধারণত আনুষ্ঠানিক কার্যক্রম বলা হয়ে থাকে। যেমন নিজের জমি বা দোকানে কাজ করা, দিন মজুরি, হকারি, গৃহস্থলি কার্যাবলী ইত্যাদি। অনুন্নত বা উন্নয়নশীল দেশে বেশিরভাগ অর্থনৈতিক কার্যক্রমই হয়ে থাকে এই অনানুষ্ঠানিক খাতের মধ্য দিয়ে। বাংলাদেশেও বেশিরভাগ কাজ হয় অর্থনৈতিক ক্ষেত্রে এই অনানুষ্ঠানিক খাতে। অতীতকাল থেকে এ ধরনের কাজ হয়ে আসছে বলে একে প্রথাগত কাজও বলা হয়ে থাকে। গ্রামাঞ্চলে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ, গ্রামাঞ্চলে অনানুষ্ঠানিক বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশের অর্থনীতি সাধারণত কৃষি নির্ভর। গ্রামের চাষি ও তার পরিবারের সদস্যরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে চাষ করে থাকে। নিজে জমিতে চাষ করার ফলে তারা কোনো পারিশ্রমিক পান না বা নেন না, কিন্তু তাদের এই কাজটি শুধুমাত্র পরিবার নয়, সমাজ ও রাষ্ট্রের জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করে। দেশের মোট খাদ্য চাহিদার বেশিরভাগই তারা উৎপাদন করে থাকে, তাই কৃষকেরা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দেশের অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রে কামার কুমারের কাজ, কুটির শিল্প, গৃহস্থালির কাজ এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাম্প্রতিককালে কৃষি সহ গ্রামীণ অর্থনীতিতে প্রযুক্তির ব্যবহার দেখা গেল অনেকদিন ধরে চলে আসা এই আনুষ্ঠানিক খাতের ভূমিকা একটু কমে যায়নি। শহরাঞ্চলে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ, শহরাঞ্চলে অনানুষ্ঠানিক অর্থনৈতিক শহরাঞ্চলে সাধারণত উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং বিত্তহীন সকল শ্রেণীর মানুষ বসবাস করে থাকে। বিত্তহীনদের মধ্যে অনেকেই ভাসমান বস্থায়, তাদের স্থায়ী কোনো আবাসস্থল নেই।
তারা সাধারণত পার্ক রেল স্টেশন বস্তিতে বসবাস করে থাকে। শহরাঞ্চলে উচ্চবিত্ত বা মধ্যবিত্তরা সাধারণত বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রমে নিয়োজিত থাকে, যেমন সরকারি বেসরকারি চাকরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি। আর নিম্নবিত্ত ও বিত্তহীনদের মধ্যে দিনমজুরি, হকারি, ঠেলাগাড়ি বা রিক্সা চালানো, গৃহে কাজ করা ইত্যাদির মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে থাকে। এ ধরনের কাজগুলোকে শহরাঞ্চলের অনানুষ্ঠানিক কাজ বলা হয়ে থাকে। অর্থনীতিতে অনানুষ্ঠানিক খাতের অবদান কৃষি প্রধান বাংলাদেশের গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষ নিজস্ব উদ্যোগে ও শ্রমে ধান, পাট, রবি শস্য, শাকসবজি, ফলমূল ইত্যাদি উৎপাদন করে থাকে। গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করেন, হাটে বাজারে উৎপাদিত পণ্য বিক্রি করেন, বিভিন্ন ধরনের কুটির শিল্পের কাজ করে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। তারা দেশের অর্থনীতি সচল রাখার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে আসছেন। শহরাঞ্চলের নিম্নবিত্ত, স্বল্প আয় বা মাঝারি আয়ের লোকের, এমনকি উচ্চবিত্তরাও বিভিন্ন ধরনের আনুষ্ঠানিক খাতে নিজেদেরকে নিয়োজিত করেছেন। সরকারি ও বেসরকারি পর্যায়ে আনুষ্ঠানিক খাতের অবদান বৃদ্ধি পেলেও জাতীয় অর্থনীতিতে অনানুষ্ঠানিক খাতের ভূমিকা এতটুকু কমে যায়নি। এখন আমি তোমাদেরকে তোমাদের বাড়ির কাজটি লিখে দিচ্ছি, তোমরা তোমাদের বাড়ির কাজটি খাতায় লিখে নেবে। বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে অনানুষ্ঠানিক খাতের অবদান সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।